হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ মজার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইজ আন্ডার দ্য রেকর্ডের সাহায্য সহযোগিতা চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। আপনাদের আনন্দ আরও বাড়িয়ে দিতে পুরো ভিডিওটা আমি সাথে থাকবো, গেমিং কমল। হাই গাইস, প্রতিদিনের মতো আপনার জীবনকে আরো আনন্দময় করে তোলার জন্য আমি চলে এসেছি আমি গেমিং কমল। আপনাদের সাথে কিছুটা মুহূর্ত এনজয় করার জন্য আমি চলে এসেছি দারুণ একটা মজার ভিডিও নিয়ে। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু অন্যরকম অন্যরকম হয়ে যায়। আসল কথা হচ্ছে, ভিডিওতে ক্লিক করছেন আপনার ইচ্ছায়, কিন্তু ভিডিওতে মজা দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং ভিডিওটা একটু সময় ধৈর্য ধরে দেখুন। এই মুহূর্তে আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইজ আন্ডার দ্য রেকর্ডের সাহায্য সহযোগিতা চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। চলছে ফ্রি ফায়ার গেম শো। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সামনে একটা লাল জামা গায়ে দিয়ে এসেছে এনিমি। আসলে সত্যি কথা বলতে কি, এই ফ্রি ফায়ার গেমে আমি একটা জিনিস খেয়াল করছি, লাল জামা পরা যদি কেউ থাকে সেটাকে চোখে পড়ে সবার আগে, কারণ অনেক দূর থেকেও লালটাকে আকর্ষণ করে। অন্য কোনো কালারের জামা পরলে সেই এনিমিটাকে সহজে দেখা যায় না। সুতরাং লাল কালারের শার্ট পরে খেলাটা আমি ভালো মনে করি না, কারণ সবাই আমাকে দেখে ফেলবে এবং আমাকে মেরে দেবে। এর জন্য যেই লাল কালারের শার্ট পরুক না কেন, তাকে সবাই আগে দেখা যাবে, দূর থেকেই দেখা যায় যেখানে একটা এনিমি আছে। বন্ধুরা, অলরেডি কিন্তু খেলা শুরু করে দিয়েছি। আজকের শুরু করছি এক মজার গেম প্লে। এই এরকমের গেম প্লে আপনারা কখনো দেখেন না, কারণ আমার প্রত্যেকটা ভিডিওই এরকম এরকম মজা হয়। সুতরাং বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কত মজার হতে চলেছে। একটা মুহূর্ত মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথে থাকুন, এবং আমার সাথে আমি কথা দিচ্ছি অনেক এনজয় করতে পারবেন। এখন পর্যন্ত আমি সম্পূর্ণভাবে প্রস্তুত নই, কারণ এখান থেকে আমাকে অনেক কিছু লুট করতে হবে। আর এই যে কিছু কিছু গাড়ি রয়েছে দেখছেন, গাড়িগুলো মনে হয় নষ্ট না ভালো, জানি না কি ধ্বংস করে দিয়েছে তাও জানি না। ম্যাপের মধ্যে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে আর আমি এই গাড়িগুলোতে চড়তে পারবো না। এই ভাই, ওইখান থেকে একটা এনিমি চলে আসছে অলরেডি আমাকে মারার জন্য, আর ও তো একটা গুলি করে দিয়ে পলাইতেছে। বন্ধুরা, আসল কথা হচ্ছে গেমিং কমল মানে এই আমাকে দেখলেই বাংলাদেশি যত প্লেয়ার আছে তারা সবাই ভয় পায় আর তারা আসে না। কি সুন্দর করে হেডটা মেরে দিলাম দেখছেন বন্ধুরা, একদম ওয়ান টাইম হেডশট। বন্ধুরা, আজকের ভিডিওর এই এতটুকু যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেন এবং সুন্দর একটা কমেন্ট করেন, বা কমেন্টের মধ্যে আপনি আপনার মতামতটি ভালোভাবে জানিয়ে দিয়ে যান। আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, অথবা কী ধরনের ভিডিও চান, বা এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কী, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, একদম সম্পূর্ণ নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমার চ্যানেলটা হচ্ছে গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইজ আন্ডার দ্য রেকর্ডের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। আমি দেখছি পিছন থেকে জুন চলে আসছে, এবার আমাকে সামনে যেতে হবে। সামনে একটা নদী আর একটা ব্রিজ, আমাকে মনে হয় ব্রিজটা পারালেই ভালো হয়। সুতরাং ব্রিজের উপর থেকেই আমি ওপার যাওয়ার চেষ্টা করলাম। সামনে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, কিন্তু ক্লক টাওয়ারের আশেপাশে অবশ্যই এনিমি থাকে, এর জন্য আমাকে খুবই সাবধানতার সহিত খেলতে হবে। কিন্তু এই মুহূর্তে আর কাউরে দেখছি না, সুতরাং দৌড়াচ্ছি। আর সামনের দিকে দৌড়তে দৌড়তে দেখছি একটা পাশার দিক থেকে ভোম পড়লো, মানে একটা ভয়ঙ্কর একটা আওয়াজ শব্দ শুনতে পেলাম। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হাতের ডান পাশে ছিল, কিন্তু পিছন থেকে অলরেডি একটা এনিমিতে গুলি করে দিয়েছে, আমাকে ড্যামেজ অনেকটা দিয়েছে। আমি এখান থেকে একটু নিজেকে লাইফটে বাড়াই নাই, ওই যে মনু চলে আসছে ওইখান থেকেও বেরোবে আর আমি পিছন থেকে মারবো। ইয়েস, ও তো এখনো পর্যন্ত আমাকে খেয়াল করে দেখতে পারে না যে আমি পিছনে রয়ে গেছি, কিন্তু না, অবশ্যই খেয়াল করে দেখেছিল এবং আমি একটা গুলি দিয়েছিলাম এবং একটাই 340 হেড পরে সেটা মারা গিয়েছে। বন্ধুরা, এই কিলটার জন্য অবশ্যই একটা লাইক তো হয়ে যাক, অথবা আপনি যদি ভিডিওটাকে ভালোবেসে থাকেন তাহলে আপনার বন্ধুদের মাঝে আপনি শেয়ারও করে দিতে পারেন। এইরকম একটা ধামাকা মজার গেম প্লে আর এর আগে কখনো আপনারা দেখছেন কিনা জানি না। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে দেখেন আমার এই রকমের ধরনের মজা থাকে। আর বন্ধুরা, এখনও যারা আপনি ভিডিওতে লাইক দেন না তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, কারণ ভিডিওতে লাইকটি আমার কিন্তু চাওয়ার প্রাপ্য। বন্ধুরা, আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে। ওই সামনে আরও একটা এনিমি, অনেক দূর থেকে গুলি করেছিলাম, ড্যামেজটা তেমন হয়নি, ওর গায়ে গুলি লেগেছিল কিনা বুঝতে পারিনি, আসলে ড্যামেজও তো দেখি নাই। আসলে না, ও সামনে দিকে আগাই আইসি, ওরে বাইরে আমারে মারতে আইসি। আরে চান্দু দুদু, তুমি আসো দাঁড়াও একটু সময়, লেডিস নাকি তুমি তো, ওরে বাবারে লেডিসের ক্ষমতা দেখছেন নি ভাই। আর আমি তো গুলি করছি, মরে না রে ভাই, মরে গেছে। ওর মাথায় 3 লেভেলে 2 লেভেলে হেলমেটটা ছিল আর কি, আর গায়ে বেস্ট ছিল, তো এর জন্য গুলি করতে একটু দেরি হয়েছিল, বা মরে নাই কিন্তু মরে গেছে। গেমিং কমলের সামনে আসলে আর কেউ কি বাঁচতে পারে? বন্ধুরা, এই মুহূর্তে যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা কতটা মজার হয়েছে। এর পরের কিলগুলো বা এর পরের স্টেপগুলো আপনি যদি দেখেন তাহলে আরও আরও মজা পাবেন। এর জন্য ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এর পরে যে কী রয়েছে, কী ভয়ঙ্কর জিনিস রয়েছে সেটা আপনি বুঝতেও পারবেন না বা কল্পনাও করতে পারেন নাই, কারণ আমার প্রত্যেকটা ভিডিও সেরকম হয়ে থাকে। আমরা বুয়াও নিব কিন্তু, হ্যাঁ বুয়া নিতেই হবে। আমি এরপরে ঘরের দোতলায় উঠে গেলাম, ঘরের দোতলা থেকে একটু ভালোভাবে চারিদিকে দেখলাম, না কাউরেই দেখতে পাচ্ছি না, এর জন্য নিচে আবার নেমে পড়লাম। এবং এই মুহূর্তে আমার কিছু কিছু জিনিস দরকার, যেমন ভোমটম বা কিছু দরকার, কিন্তু কিছুই পাচ্ছিলাম না। চারিদিক খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু হাতে একটা তরল পেয়েছিলাম, সেই লেভেলের তরল। বন্ধুরা, তরলটার একটু চেহারাটা দেখেন, সেই রকমের লাল, এবং যদি কারো একটা কোপ দিতে পারে, ওর বাইরে সামনে আরও একটা এনিমি চলে আসছে। এই মুহূর্তে তুমি ছান্দ দৌড়েলে কামইব না, তুমি আমার সাথে একটা শর্টগান আছে, মানে এই শর্টগানে যদি একটা গুলি তোমার মাথায় ঠিক মতো লাগাইতে পারি তাহলে তুমি শেষ। তোমার কাছে একটা এক্সেমিট আছে, এই এক্সেমিটটা তো আমার দরকার ভাইরে ভাই, এই গানটা খুবই ড্যামেজ
দেয়। এক্সিমিটি আমার কোনো স্কিন নাই, তারপরেও কোনো এক্সিমিটিটা কিন্তু খুব ভালো ড্যামেজ দেয়। আমি ওইখান থেকে সামনের দিকে চলে আসছি, আমার কাছে দাঁড়ো একটা ইয়ে আছে, এই যে একটা বোম আছে, এটা রাইখে যাইতে হবে। হ্যাঁ এইটা রাইখে যাই এখানে, হ্যাঁ রাইখে গেছি বোমটা। এর উপরে যদি কেউ পারা পড়ে তাইলে তো মনে করেন যে সে ড্যামেজ হয়ে যাবে অথবা মারাও যাইতে পারে। আরে ভুলই গেছ তো, সামনে একটা ওই যে জিপ লাইন আছে, জিপ লাইনের কাছে রাখলে আমার মনে হয় ভালো হতো। যাক রাখা হয় নাই যেহেতু, রাইখে ভালাইছি, কিছু করার নাই, পিছন থেকে জোন চলে আসছে, এর জন্য আর কিছু করার থাকলো না। বন্ধুরা এই যে জিপ লাইনটা, এই যে এখানে যদি বোমটা রাখতাম তাহলে কিন্তু খুব ভালো হইতো আর কি ওইটা। কিন্তু আমরা কিন্তু চলে আসছি আরও ভিতর সাইডে, কিন্তু আমার লাইফটাকে একটু কম আছে, লাইফটাকে একটু বাড়াই নেই, কারণ এখানে কিন্তু অনেক এনিমি আছে। চারিপাশ থেকে যদি এনিমি আমাকে অ্যাটাক করে তাহলে আমি কোথায় যাবো, কোথাও যাওয়ার রাস্তা থাকবে না। এর জন্য বন্ধুরা দেখছেন বন্ধুরা গেমটা কেমন মজা হইতে আছে, বন্ধুরা একটা মুহূর্ত মিস না করে ভিডিওটা অবশ্যই শেষ তাই দেখবেন, কারণ পরের সিনগুলো বা পরের স্টেপগুলো কী ধরনের মজা হইতেছে এটা আপনি বুঝতেই পারতেছেন না। আর বোঝেন না, আসলে বোঝেন না, কারণ লাস্টে যে কী জিনিস রয়েছে ওই সামনে দেখেন, একটা জিনিস রয়েছে ওখান থেকে কিছু লুট দিতে হবে, ওই যে একটা লাল সোজা ধরে দাঁড়াই রয়েছে ওইটার কিন্তু কাছে যাইতে হবে। ওটা কী জিনিস কয় ভাই, ভুলে গেছি নামটা হঠাৎ করে ভুলে গেছি ভাই, মনে পড়তেছে না, পরে মনে পড়লে আপনাকে কই দিবেন। ঠিক আছে, ওইখানে যে আমাকে কিন্তু কিছু লুট নিতে হবে, ওইখানে দেখি তো কোনো এনিমি টেনিমি থাকতে পারে। এখানে কিন্তু এনিমি থাকে বন্ধুরা, কারণ ওরা অনেক এনিমি লুকাই থাকে, পড়াই পলাই থাকে, দুই দিক থেকে দূরে দূর থেকে দূরে থাকে। ওইখান থেকে যদি দূরে থাকে, আমি ওই যে সামনে একটা দেখছি ওইখানে যাইতে হবে, কিন্তু ওখানে তো এনিমি আছে আমার মনে হয়। হারে চান্দু তুমি বাইরেই পড়ছো, দুদু তোমার এইবার দূর থেকে আমি সেটাই দেবো। ও আমার এখনও চোখে দেখে নাই তাই আমাকে গুলিও করতে পারে না, বুঝতে পারে না এখন থেকে কোন দিক থেকে গুলি আসতেছে, কিন্তু গুলি আসতেছে আমি তো সেটা জানি যে আমি গুলি করছি, সাইলেন্সার লাগানো ছিল, এর জন্য বুঝতে পারে না যে কোন দিক থেকে গুলি আসছে। এবং সামনে দুইটা লুট বক্স পাচ্ছি, এই দুইটা লুট বক্স থেকে আমাকে কিছু নিতে হবে, কিন্তু এখানে আরও সাবধানের সাথে খেলতে হবে, কারণ এখানে আরও এনিমি থাকতে পারে। কারণ দূর থেকে এনিমিরা কিন্তু পলাই থাকে বা লুকাই থাকে, আমাকে মারার জন্য লুকাই থাকবে, কারণ এইখানে কিন্তু অনেক এনিমি আসে, এই জন্য এদের সবাই সাবধানে থাকতে হবে। আমার এখান থেকে যা পাওয়ার পেয়ে গেছি, এবার ওই সামনে আরও একটা আছে, ওইখানে যেতে হবে, কিন্তু একটু সাবধানতার সহিত অবশ্যই, কারণ পিছনে আমার মনে হচ্ছে এনিমি আছে, কারণ আমার গা ছমছম ছমছম করছে। ওই যে বলার সাথে সাথে গুলি করে দিয়েছে, ভাই রে কোন দিক থেকে গুলিটা করছো তুমি? আমি একটু এর সাথে নুপ সাজি, যদি একটু নুপ সাজলে ওই আমাকে একটু কাছে আসবে মারার জন্য, আমি একটু গুলি টুলি না করলে ওই যে চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, আমি একটু ধীরে ধীরে আগাই, ধীরে ধীরে দাঁড়াই, আমার কাছে তার একটা শটগান আছে, কাছে আসলে একটা শটগানের গুলি দেবো এবং মইরা যাবে। ওর কাছে বুঝাই দিলাম যে আমি নুপ, কিন্তু না ও বুঝতে পারে নাই, একটা গুলিতেও মারা গেল। এবার দেখি তুমি জানো কি কি নিয়ে আসছিল আমার জন্য, তোমার কাছে তো ভালোই অনেক কিছু পাইছি। এবার আমরা একটু সামনের দিকে যাই, ব্রিজের নিচ দিয়ে যাবো না উপর দিয়ে যাবো, ব্রিজের নিচ দিয়ে যাবো না উপর দিয়ে যাবো, কোন দিক যাবো না কোন দিক যাবো কিছুই বুঝতে পারতেছি না। কারণ কারণ কি হচ্ছে, ওই যে সামনে আরো একটা ও জোন চলে আসছে, এবার এই পাশ থেকে যাই, যাইয়া দেখি তো সামনে উঠতে পারে কিনা। আরে বন্ধুরা আমি জানি না ওখান থেকে আমি কি উঠতে পারবো না পারবো না, জোন তো প্রায় কাছাকাছি চলে আসছে, সামনের দিকে বিপদেই না পড়ি আবার। বিপদে তো পড়ে হচ্ছে না, পড়ি নাই বিপদে, না না সামনে ব্রিজ এখনো রয়ে গেছে, পিছনে ফাঁকা রয়েছে অনেক দূরে। হায় হ্যাঁ রে জোনও চলে আসছে, এবারে কি হবে আমার অবস্থা জানি না রে ভাই। আরে জোন আস না রে ভাই, জোনটা কপাল ভালো রে, কপাল ভালো, জোনটা থামিয়ে গেছে রে, কিরে ভাগ্য আমার। দেখছেন বন্ধুরা ভাগ্য আমার ভালো ছিল আর কি। এবার সামনে এই একটা ঘর আছে, এখানে দেখি দেখি তো কিছু পাওয়ান টাওয়ান যায় কিনা রে, এখানে তো লুট কিছু নাই। ওই যে সামনে আরও এনিমি আছে মনে হইতেছে আমার, সামনে এনিমি তো অবশ্যই আছে, এখানে এনে দিয়ে কেমনে মারতে হবে। বন্ধুরা যারা যারা এখনও ভিডিওটা লাইক দেন না তারা অবশ্যই ভিডিও লাইক দিতেন। এই দেখছেন আরও একটা কিল করে ফেলাইছি, কিন্তু এরই মধ্যে আরও একটা কিল হইয়া গেছে। এবার তোমার দাঁড়ে চান্দু কী কী আছে দেহি, ওরে মাইটা দিছি রে, মাইরে ওরে ভাই রে, এর কাছে গুলওয়ালের অভাব নাই। আরে ওরে গান স্কিন স্কিন অভাব ছিল না রে, তুমি তো অনেক ভয়ানক লোক রে ভাই, তুমি এত কিছু নিয়ে আসছিলে কিন্তু শেষ পর্যন্ত পালানো। ওই যে আরও একটা এনিমি আছে বন্ধুরা, এইটার মারলেই মনে হয় বুঝে পাই যাবো। আরে মাইরা দিছি রে বুইয়া। বন্ধুরা যারা যারা এখনও ভিডিওতে লাইক দেন অবশ্যই ভিডিওতে লাইক দিতেন এবং আপনি মতামতটি কমেন্ট করে জানিয়ে দেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, সাথে থাকুন সঙ্গে থাকুন গেমিং কমল ইউটিউব চ্যানেল হেল্প ইচ অ্যান্ড আদার।